আজকে অনুসরণে সভাপতি বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধ নেতৃবৃন্দ, আমার সহকর্মী ভাই ও বোনেরা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সরকারি সংস্থার আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সময় নাই আমাদের, আপনি জানেন তিনটার সময় শেষ, তারপর আমাদের প্রোগ্রাম আছে, খুব দ্রুত শেষ করতে হবে। আপনি জানেন গতকাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে কোর্ট থেকে আমাদের দলীয় নেতৃত্বের পদ থেকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এইটা তো সরকারের স্বার্থেই করা হবে যদি অপারেশন করার চেষ্টা করেন। আমি বুঝি না আপনাদের লাভটা কি হবে, আমি আমি বুঝতে পারছি না এটা দিয়ে আপনাদের কি লাভ। বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চান, বিএনপিকে ভাগ করতে চান? সম্ভব হবে না, সম্ভব হবে না। যত চক্রান্ত করেন, যত জুলুম করেন, যত অত্যাচার করেন, খালেদা জিয়াকে, তারেক রহমান সাহেবকে আপনারা কোর্টের মাধ্যমে হয়তো কিছু একটা করতে পারেন। আমি জানি না, আমাদের বিজ্ঞ ব্যারিস্টার উকিল সাহেবরা নিয়ে কথা বলবেন, কাজ করবেন, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম, বাংলাদেশের প্রতিটি জনগণ, বিএনপির প্রতিটি নেতা কর্মী বুকের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মুছে ফেলতে পারবেন না, অপচেষ্টা করবেন না। অনেক অত্যাচার করেছেন, আরো অত্যাচার করবেন, আমরা জানি। আমাদের কোন কর্মীকে আপনি বাড়িতে থাকতে দেন না, পালিয়ে থাকে সব, কিন্তু একদিন সব কিছুর কিন্তু শেষ আছে। এভাবে করলে কিন্তু এই সরকারের নাম ওই চচেস্কু, মুসলিনি, হিটলার ওদের সারিতে আসবে একদিন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের নাম আসবে নেলসন ম্যান্ডেলাদের কাতারে আসবে, কথাটা মনে রাখবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, অনেক কষ্ট করে জেল জুলুম সহ্য করে এখানে এসে হাজির হয়েছেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, সালাম আলাইকুম।